ওয়াও, লক্ষ্মী একটা মেয়ে, গোল মুখ তোমার মতো, তো যে কেউ দেখবে তারই ভালো লাগবে। খুবই সুন্দর করেছে চুলগুলোতে শুরু করে। আরেকটা পুতুল পিছনে কি করো, তোমার মতো একটু হেসে রয়েছে তো। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এদের স্কুল থেকে আজকে একটা কাজ দিয়েছে, যেটা মোমের পুতুল বানাতে হবে। তো আমি এদের দুজনকে হেল্প করব বানাতে, কি করে মোমের পুতুল বানাতে হয়, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি বাজারে গেছিলাম মোমের পুতুলের বানানোর জন্য, যেই মোমের প্লাস্টিকের পুতুল পাওয়া যায় সেইগুলো আসলে বাজারে কোথাও পাইনি। তো আমি ভেবেছি মোমের পুতুল বানাবো কিন্তু হাতে কেটে কেটে, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তোদের স্কুল থেকে এর আগে কি কি কাজ দিয়েছে বল? মাটির পুতুল আর ঝাঁটা। ঝাঁটা ঝাঁটা বানিয়েছিস? না, আমি যখন স্কুলে পড়তাম তখন প্লাস্টিক অফ প্যারিস দিয়ে সেই মুখোশ বানাতে বলতো বাঘের, তো এই মোমের পুতুলও বানাতে দিত। বাট মোমের পুতুল সেই পাওয়া যায় তখন বাজারে, আর এখন একদমই পাওয়া যায়নি, কারণ আমি আর মাম্পি গেছিলাম, সারা বগুলা খুঁজেছি কোথাও ওটা পাচ্ছি না, ওটা আলাদাভাবে অর্ডার করতে হবে তারপর আসবে। তো যেহেতু পাওয়া যাচ্ছে না, এবার কী করে তাহলে বানাবে? কালকের মধ্যে জমা দিতে হবে, সোমবারের মধ্যে, তাই তো তোদের? তো আজকে এই ভাই আর এই বুনুকে হেল্প করতে চলেছে আমাদের মাম্পি। তো দেখা যাক ও কত সুন্দরভাবে বানায়, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তুমি কি আগে বানিয়েছো? আগে কখনো বানাওনি? তাহলে কি করে আজকে বানাবে সুন্দরভাবে? কারণ আমি ভেবেছি কি করে বানাবো, তো ট্রাই করি। ভেঙে গেলে আবার গলিয়ে অন্য কিছু একটা, অন্য কিছু হবে না, কালকের মধ্যে জমা দিতে হবে। ঠিক আছে, আমি করবে, পারবে তো? আর যদি সেরকম ভালো না হয় তাহলে তোমরা কিছু বলো না, কারণ আমি কোনোদিনও বানাইনি, প্রথমবার ট্রাই করছি, কিন্তু করবো আমি। তো ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমি তো আছি, কারণ এইসব কাজে আমি ভালো। হ্যাঁ আমি তো আছি। তো তোমার কি কি লাগছে করতে, কি কি লাগছে? হ্যাঁ, তারপরে ব্লেড লাগছে, মোম লাগছে, কাগজ লাগছে, নেল পলিশ। এই পিউ, অভিজিৎ, ভালো করে দেখবি কিন্তু দিদি কি করে বানায়। হ্যাঁ, তারপরে কোনো হেল্প করতে বললে করবি, কারণ তাহলে কিন্তু কোনো দাম থাকলো না, তোদের স্কুল থেকে বানাতে দিয়েছে, শুনতে পাচ্ছিস? ঠিক আছে, চলো ফার্স্টে কি করে করবে দেখাও। অভিজিৎ ব্লেড দে, কি করছে তুমি, মাপ নিচ্ছ? তোদের কি মনে হয় কত সুন্দর ভাবে করতে পারো? অনেক ভালো মনে হচ্ছে। আর তোর? অনেক ভালো। অনেক ভালো, তো দেখ মন দিয়ে দেখ। তুমি এটা কি করছো দেখতে থাকো। তো আমি এখন এর পাশ দিয়ে কেটে নিচ্ছি, কারণ এর গলাটা বানাতে হবে আমার। শোন, আমি কিন্তু একা তোদের এই প্রজেক্টটা করে দিতে পারবো না, তোরা কিন্তু শেড শেড করবি, নাহলে ম্যাম বলবে কি সব তো দিদি করে দিয়েছে। করবি তো? হ্যাঁ। গুড গার্ল, গুড বয়। ভাই দেখে এটাকে কি বলছে শোনো, কি এটা কি মনে হচ্ছে? মাথা মনে হচ্ছে। তোর কি মনে হচ্ছে? মাথা। তোরও মাথা মনে হচ্ছে? আমার এটা দেখে মনে হচ্ছে পা। কি করলা তুমি এটা? এটা কি রং করা হবে? হ্যাঁ, রংও করবে। বলছি এই পুতুলটা কি তোমার মতো মোটা করবে বলো? কি হচ্ছে, ঠিক আছে স্লিম করো, স্লিম, তোমার মতো স্লিম। তো ওয়েদারটা প্রচন্ড বাজে, তোমরা দেখতেই পাচ্ছ, এর মধ্যে আমরা বসে রয়েছি। তো আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে মাম্পি। বৃষ্টির মধ্যে করবে? বৃষ্টি আসেনি, বৃষ্টি চলে এসেছে। এই দেখো বৃষ্টি পড়ছে,
মম্মি বৃষ্টি হচ্ছে, ভাগো ভাগো, এই পর্যন্ত আপাতত, পরে আবার দেখাচ্ছি বৃষ্টিটা একটু কমলে। চলো চলো চলো, ভিজে যাচ্ছি মাম্পি, চলো চলো চলো। এই তোদের কাজ এগুলো, তাড়াতাড়ি ভালো করে ব্লেডটা দেখিস, ব্লেডটা যেন হাতে না লাগে। চলো চলো চলো, তোর কি বা বৃষ্টির কারণে আমরা এখন এই সিঁড়িতে এসে বসলাম, যেহেতু ঘরে কারেন্ট নেই আর বৃষ্টি পড়ছে, যার জন্য ছাদে বসতে পারলাম না। আর তের মধ্যে ছাদে একদমই আমরা বসতে পারলাম না, এখানে এসে বসলাম, কারণ কালকের মধ্যেই ভাইয়ের জমা দিতে হবে, যার কারণে যত প্রবলেমই হোক না কেন আজকে করতেই হবে। তো ঠিক আছে, কত দূর আছো? এখন হাত আনছে, কারণ হাতটা করতে হবে, যে মুখটা ওটা খানিকটা হয়েছে। তুমি স্কুলে কি কি বানিয়েছো? আমি আমার নিজের জিনিসও বানাতাম, আমি আমার বান্ধবী বন্ধুর ওদের সবারটাও করে দিতাম। কি কি করেছো স্কুল লাইফে? মাটির জিনিস বানিয়েছি, ছবি আঁকা দেখিয়েছি, তারপরে রোমাল বানিয়েছি। আমাকে একবার স্কুল থেকে পাপোশ বানাতে বলেছিল, বুঝলি ভাই, শুনছিস? পাপোশ কি বলতো, যেগুলো যে সেই পা মোছার যেগুলো না, ওই ওইগুলো বানাতে বলেছিল। এবার আমি বানিয়েছিলাম, বানিয়ে এবার ঠিক টাইম মতো আমি দিতে পারিনি, মানে সেই ডেট ওভার হয়ে গেছে। তারপরে স্যারের কাছে গেছিলাম, বুঝতে পারলি? এবার স্যার আমাকে যা মারলো, এরকম মেরেছিল, এরকম চুল ধরেছিল, আমি আমার ওরকম দাঁত বেরিয়ে গেছিলো, চুলে এরকম ঠুস করে মেরেছে, ঠিক আছে, দেওয়ালে। এত কান্না করেছিলাম, তারপরে মানে তারপরে যা যা কাজ দিত আমি পুরো টাইমলি করতাম। তারপরে স্যার আমাদের আমাকে একবার বলেছিল, তোকে ওইভাবে মারাটা উচিত হয়েছিল না। তো কত দূর আছি আমরা? এইতো একটু হাতের দিকে কেমন হচ্ছে। হ্যাঁ হচ্ছে হচ্ছে, শেপটা আসছে, কারণ বৃষ্টিটা একটু কম হয়েছে, তাও আকাশে মেঘ রয়েছে। তো চলো বসো বসো, আমার উপরে ওই কাগজের পেপারটা দেবে, পেপারটা দাও। তো আমি এখন একটু আকৃতি দিচ্ছি, এই বুঝি, এবার একটু ক্লিন কর, তোমরা দেখতেই পাচ্ছ, করো। হ্যাঁ অভিজিৎ একটু করেছে, আবার পিউ একটু করলো, ভালো লাগছে তোর করে? ঠিক আছে, তো এই মুহূর্তে মাম্পির একটা অর্ডার চলে এসেছে, কারণ এইমাত্র বৌদি এসেছিল, তো বৌদি বলছিল পিউর জন্য আরেকটা বানিয়ে দিতে। তো মাম্পি তুমি খুব খুশি তোমার অর্ডারটা পেয়ে? তো একটু মুখে ফেস মানে নাকটা বানাচ্ছি, এবার আমার লাগবে নেল পলিশ, নেল পলিশ দিয়ে এবার আঁকাবো বডি। তো এই নেল পলিশটা চেঞ্জ হবে, কারণ এই নেল পলিশটা ঠিক মতো কাজ হচ্ছে না, তো এবার রেড কালার ইউজ হচ্ছে। বাহ বাহ, স্নান করিয়ে দিলো, দেখো নেল পলিশে পুরো স্নান। কি সুন্দর লাগছে তোমরা দেখো, ওয়াও, দেখো কতটা সুন্দর লাগছে। এবার মুখের ওখানে কালো কালার দিয়ে শেপ আনবে, তাই তো? তো তোমরা কেমন কাটাচ্ছো সারা দিন বাড়িতে, তোমরা একটু কমেন্টে জানাও। আর তোমরা তোমাদের স্কুল লাইফে কি কি বানিয়েছো, কি কি করেছো, অবশ্যই কমেন্ট করে জানাও। কি করছো এই ঝাঁটার কাঠি এটা দিয়ে? ঠোঁট মুখ বানাচ্ছি। তোমার মতো গোল মুখ করেছো তো, মার খাবে। বলছি ঠোঁটে ওই রকম লিপস্টিক পড়েছে, এই যে বলছি, এটার নাম কি দেবে গো? পড়ি পড়ি, কি পড়ি? লাল পড়ি, নীল পড়ি, কল্পনা। তখন সুন্দর করে চুল বানানো হচ্ছে, তোমরা দেখো।
সুন্দর লাগছে, ওয়াও ভিউ কত সুন্দর লাগছে। ওয়াও ক্যামেরায় যতটা না সুন্দর আসছে অরিজিনালে আরো বেশি সুন্দর লাগছে। উই দেখো দুপাশে আবার স্টাইল দিচ্ছে, উই দেখো ওয়াও লক্ষ্মী একটা মেয়ে গোল মুখ তোমার মতো। হাতে একটা চুড়ি দিয়ে দে। হাতে একটা চুড়ি দিয়ে দেবে? অন্য কালার থাকলে ভালো হতো। না না চুড়ি এই কালারেরই দিয়ে দাও, কালো কালার দিতে পারো। কতটা সুন্দর লাগছে পুতুলটাকে তোমরা দেখো, নিজের হাতে করা, এখানে কিন্তু কোনো মোম দিয়ে ভিতরে পুতুলের মধ্যে দিয়ে বানানো না। দেখো বাম্পি কত সুন্দর কাজ করেছে হাতের কাজ। তো মুখটাও খুব সুন্দর এসেছে তোমরা দেখো, তো যে কেউ দেখবে তারই ভালো লাগবে, খুবই সুন্দর করেছে চুলগুলোতে শুরু করে। হ্যাঁ আরেকটা পুতুল পিছনে কি করো, আস্তে 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 কালো চুড়ি দেবে, আস্তে আস্তে আস্তে। ওয়াও দেখো কত সুন্দর লাগছে। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে পুতুলটা। তোমরা দেখো আমি পুরো ক্লোজ করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে একটা ড্রেস, কত সুন্দর একটা ড্রেস। তোমার মতো একটু হেসে রয়েছে তো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাও যে কেমন হয়েছে। আর আমার তো খুবই ভালো লাগছে, প্রথমবার আমি বানিয়েছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই 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 বাই।